ফরিদুর রেজা সাগরের লেখা ও সম্পাদনায় টেলিভিশনের ইতিহাস ভিত্তিক বই প্রকাশ করছে ইউনেস্কো। টেলিভিশনের বিবর্তনের ইতিহাস নিয়ে লেখা বইটির প্রকাশনায় সহযোগিতা ও অংশী হিসেবে যুক্ত হতে এ নিয়ে চুক্তি হয়েছে। চুক্তি সইয়ের পর আলোচনায় দেশ বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্বরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পান্থ রহমানের রিপোর্ট। ভাষা হিসেবে বাংলা আর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে ওঠার গল্প থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির যেটুকু ইতিহাস পর্দায় ভেসে ওঠে তার কৃতিত্ব টেলিভিশনের। পরাধীনতার শেকল ছিঁড়ে স্বাধীন বাংলাদেশেও অনেক চড়াই উতরাই দেখতে হয়েছে এই বোকা বাক্সটির পেছনের মানুষগুলোকে। টেলিভিশনের এত বছরের ইতিহাস যত্ন করে এক মলাটে এনেছেন টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। তার বইটি যুক্ত হচ্ছে ইউনেস্কোর পার্টিসিপেশন প্রকল্পের আওতায়। ইতিহাসকে ধরে রাখার দরকার, প্রথমটা জানতে হবে, সেই জানার ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। আমার মনে হয় এখানে আমরা যারা সবাই আছি, সবাই টেলিভিশনকে ভালোবাসি এবং আমরা যে টেলিভিশনে কাজ করি, এটা আমাদের অনেক গর্বের ব্যাপার, অনেক অহংকারের ব্যাপার। এভাবে বিবর্তিত হয়ে আজকের এই যে 50টি টেলিভিশন হলো, এর শুরুটা কিভাবে ছিল, এই বিষয়গুলো জানা খুব দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ইউনেস্কোর সঙ্গে ফরিদুর রেজা সাগরের চুক্তির আনুষ্ঠানিকতা শেষে বইটি নিয়ে নিজেদের চাওয়া পাওয়ার কথা জানালেন টেলিভিশন ব্যক্তিত্বরা। সিদ্ধান্তটা কিন্তু খুব সচেতনভাবে এবং খুব ভালোবেসে সিদ্ধান্ত নেওয়া, টেলিভিশনে কাজ করব। এবং এখনও মনে করি যে জীবনে যদি একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা হচ্ছে টেলিভিশনে কাজ করব। এই সিদ্ধান্তটা আমার মনে করি একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে একটা ছিল। আর তার চেয়েও বড় সিদ্ধান্ত যদি কোনোটা মনে করি, সে মুক্তিযুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। আমাদের দেশে টেলিভিশন সেই সময় শুরু হয়েছে যখন পৃথিবীতে টেলিভিশন অতটা শুরু হয়নি, কিন্তু এমনকি ইন্ডিয়াতেও শুরু হয়নি, এবং ঢাকাতে শুরু হয়েছে আবার পাকিস্তানের অন্যান্য শহরের আগে। ঢাকাতে প্রথম, তারপরে করাচিতে, তারপরে ইসলামাবাদ, এইসবটা। এখন এটা কেন হলো ঢাকায়, এটা কেন হলো, তার কারণ হচ্ছে যে তখন ইস্ট পাকিস্তানে আইব খানের যে চেপে ধরাটা, সেই চেপে ধরার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ প্রতিবাদ মুখর হচ্ছে। এই বইটা আমাদের খুব প্রয়োজন। আমি ইউনেস্কোকে ধন্যবাদ অবশ্যই যে তারা এগিয়ে এসছেন, কিন্তু তারা এগিয়ে না আসলেও ফরিদুর রেজা সাগর ঠিকই এটা বের করতেন, যেহেতু তার মাথা একবার ঢুকেছিল। বইটিতে টেলিভিশনের ইতিহাসের পাশাপাশি সমাজ পরিবর্তনের ভূমিকা উঠে আসুক, এমনটাই চান আলোচকরা। কয়েকটি বিষয় আর একটু যুক্ত করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে টেলিভিশনের প্রকাশনা বলা হয়েছে, কিন্তু বিশেষ করে আমরা টিভি গাইড নামে একটি পত্রিকা প্রকাশ করতাম, তো এই পত্রিকাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক সময় এই পত্রিকার সার্কুলেশন ছিল 50,000-এর বেশি। বঙ্গবন্ধুর ভিডিও ফুটেজগুলো কীভাবে টিভি থেকে উদ্ধার করা হয়েছে, মানে বিরাট একটা ইতিহাস, এটা মানুষ জানে না। এবং এটা আমার মনে হয় অবশ্যই এটা পাঠ্যসূচিতে রাখা দরকার, যে এই গল্পটা দরকার। আর বঙ্গবন্ধু হত্যার দিন টেলিভিশনের ভূমিকাটা কী ছিল, এটা অবশ্যই আমাদেরকে সব রেফারেন্স হিসেবে রাখা দরকার। আমি মনে করি যে আমাদের জেনারেশনের মানুষ গঠনে বাংলাদেশ টেলিভিশনে একটা বিশাল ভূমিকা ছিল, সেটা তো নিশ্চয়ই আসবে। এই যে সমাজের কথা বলা হচ্ছিল না, সমাজ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবদান, তার মনে হয় সামাজিক এই অবদানটা একটা বিশাল বড় অবদান। MSM যেটা মেইনস্ট্রিম মিডিয়া, সেটা এখনই বেশ প্রশ্নের সম্মুখীন ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং সেই বিষয়টি এখানে রাখা অবশ্যই আমি মনে করছি খুবই চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু আমাদের প্রজেক্টটা যেহেতু একটু আছে, সেটা সকল দিক ব্যালেন্স করে কীভাবে আমরা রাখতে পারি, সেটা জাস্ট সেই দিকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। নিয়মিত বিনোদনের পাশাপাশি টেলিভিশনকে মানুষের রুচিবোধ আর আদবকে তা শিক্ষার মাধ্যম হিসেবে দেখতে চান আলোচকরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।